আবার আপনাদের সামনে ফিরে এসেছি এনটিভি সংবাদ বিষয়ক নিয়মিত আয়োজন হোল্ড আপ ফ্রন্ট পেজ অনুষ্ঠানে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইউকে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ এর পরিচালক প্রশান্ত ভূষণ বড়ুয়া অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য ওকে আপনাকে ধন্যবাদ দর্শক আজ বিশ্ব মা দিবস সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই সব মায়েদের যাদের সম্মানের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছি তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শুরু করছি আমাদের অনুষ্ঠানে নিয়মিত সূচি অনুযায়ী আমরা প্রথমেই আমাদের যে সংবাদপত্রগুলো আছে তার শিরোনামগুলো একটু দেখে আসি প্রথমে আমার হাতে আছে বাংলা নিউজ বাংলা নিউজের শিরোনাম এসেছে এবার আর্থিক জামানত দিয়েই প্রবেশ করতে হবে ব্রিটেনে দশ বাংলাদেশি আটক হোয়াইট চ্যাপেল সহ বিভিন্ন স্থানে অভিযান তারপর আছে বাংলা টাইমস বাংলা টাইমসের শিরোনাম ব্রিটিশ ব্রিটিশ ভিসানিতে নিতে দিতে হবে নগদ জামানত তারপরে আছে আরেকটি একটি ছোট্ট হেডলাইন যেটা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে সেটা হলো ইয়াহিয়ার রক্তস্নান পরিকল্পনায় ক্রিসিঞ্জারের আগাম সম্মতি এছাড়া আমাদের সম্প্রতি যে সাথে মার্চ গেছে সেই সাথে মার্চ নিয়ে তারা একটি শিরোনাম নিয়ে এসেছে ঐতিহাসিক সাথে মার্চ পালিত বঙ্গবন্ধুর সেই ভাষণে যা ছিল এই ছাড়া আমার হাতে আছে নতুন দিন সাপ্তাহিক নতুন দিনে এসেছে সারা দেশে ভয়াবহ তাণ্ডব আটানব্বই জনকে গুলি করে হত্যা এক দফায় আন্দোলন শুরু এছাড়া আরেকটি শিরোনাম সেটা হল বাংলাদেশে বাস্তবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে রোশনার আলী আছে বাংলা বাংলা পোস্ট পোস্টে এসেছে উৎকণ্ঠায় প্রবাসীরা তারপর এসেছে বিশ্বজিৎ হত্যা ছাত্রলীগের একুশ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট এছাড়া আরেকটি এসেছে স্বরাষ্ট্র সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সাতষট্টি জনের মৃত্যু পুলিশের ভূমিকা প্রশংসনীয় বাংলা সংলাপ বাংলা সংলাপে এসেছে দ্বিধাবিভক্ত চলছে গণহত্যা চেন অব কমান্ড জন প্রসঙ্গ আমরা মোটামুটি সবগুলো শিরোনামেই দেখেছি তবে দর্শকদের আজকের যে শিরোনাম আমি পত্রিকার বাইরে গিয়ে একটা শিরোনাম দিতে চাচ্ছি যেটা বাংলাদেশের অনেকগুলা দুঃসংবাদ আমাদের পত্রিকার পাতায় উঠে এসেছে তার মধ্যে একটি সুসংবাদ সেটা আমি আমাদের অতিথিকেও জানাতে চাচ্ছি তাহলে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল যারা সময় বাংলাদেশের নামটি বহির্বিশ্বে উজ্জ্বল করে এসেছে বাংলাদেশকে পরিচিত করে তুলেছে একটি শক্তিশালী ক্রিকেট দল হিসেবে যারা খেলতেও পারে এবং দেখাতেও পারে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে টেস্ট ম্যাচ তাতে আশরাফুল তিনশো আটানব্বই বলে একশো উনানব্বই রান করেছে এবং অন্যদিকে মুশফিকুর রহিম একশো বায়ান্ন রান করেছে যেটা আশরাফুলের যে রান তা মোটামুটি বাংলাদেশের বর্তমান যে ক্রিকেট টিম আছে এবং ক্রিকেট দল এবং অতীতের যে ক্রিকেট দল তাদের মধ্যে সর্বোচ্চ একক রান করেছে তো এই যে এত খারাপ খবর খবরের মধ্যে এই ধরনের একটা সংবাদ আপনাকে কতটুকু উদ্দীপনা যোগায় ধন্যবাদ রকি এবং এন টিভির সম্মানিত দর্শকবৃন্দ আমি প্রথমেই সুযোগ নিতে চাচ্ছি আজকে বিশ্ব মা দিবসে আমার নিজের মা তিনি হয়তো এই অনুষ্ঠানটি শুনছেন না কিন্তু অনেক মা হয়তো এটি অনুষ্ঠানটি দেখছেন আমি সকল মাকে সকল সন্তানদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এবং পারিবারিক যে বন্ধন মা এবং সন্তান এবং সন্ততির সেটি যেন একটি ভালোবাসার আবহে থাকে এই প্রত্যাশা জানাচ্ছি আপনি ঠিকই বলেছেন রকি যে বাংলাদেশ ক্রিকেট দলের গল টেস্টের কথাই আপনি বলছেন এবং আশরাফুলের যে পারফরমেন্স সব কিছু মিলে আমরা খুবই উদ্দীপ্ত হই ব্যক্তিগতভাবে আমি উদ্দীপ্ত হই আমি যখন বাংলার কৃষকের কোনো সুসংবাদ দেখি এক একর জমিতে কত বেশি ফলন হয়েছে সেরকম সংবাদ যখন আমি পত্রিকায় দেখি ব্যক্তিগতভাবে আমি সেটি সবার আগে পড়ি যদি দেখি কোনো মা কোনো বধূ স্বামীপরিত্যক্ত কোনো মহিলা যারা হাট ভাঙা পরিশ্রম করে আড়াই হাজার টাকার পুঁজিকে আড়াই লক্ষ টাকায় নিয়ে গিয়ে সবজি ছাগল হাঁস মুরগি পালন করছে এরকম কোনো সাফল্য দেখি সেটিকে আমার ওই দিনের সবচেয়ে বড় সংবাদ মনে হয় আরেকটি ক্ষেত্র দ্বারা আমি খুবই অনুপ্রাণিত হই সেটি হচ্ছে আমাদের গার্মেন্টসের যাদেরকে বস্ত্র বালিকা বলা হয় খালি পায়ে স্যান্ডেল ছাড়া সামান্য পোশাকে শীতের সকালে তিন থেকে চার মাইল পায়ে হেঁটে তারা যখন কারখানায় যায় হাট পরিশ্রম করে তাদের কিন্তু কোনো অফ ডে নাই সাপ্তাহিক কোনো ছুটি নাই এবং খুব অমানবিকভাবে কখনো কখনো তাদের জন্য বড়ো গেটটাও বন্ধ করে রাখা হয় যাতে তারা বের হতে না পারে হয়তো একটু কাজে ফাঁকি দেওয়া অলস হলে হয়তো মানে অনেক পরিশ্রম করলে হয়তো একটু করে একটু 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 বিনোদন বা একটু এটুকুর জন্য বন্ধ করে দেওয়া হয় এবং সেই ক্ষয়ক্ষতিটা হয় হচ্ছে যখন আগুন ধরে ওরা বের হতে গিয়ে আসলেও সেদিন যেটা গড়ল যে গেটটা ওরা বন্ধ পেয়েছে আবার এটিও ঠিক আমাদের দেশে একটি নতুন শিল্প গড়ে উঠছে আমাদের মালিকরা যদি একটু কম মুনাফা নেন এবং ইউরোপ এবং আমেরিকায় যারা কিনেন তারা যদি মাত্র একটি পেনি স্যাক্রিফাইস করেন একটি পেনি ইকুয়াল টু একটি পরিবার হয়ে যায় সারা মাসের বেতন আমরা বোধ আমি আপনি আমাকে বলেছেন আপনি দর্শক মণ্ডলীও জানেন আমি রাজনীতি করি সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত ছাত্র লীগ কর্মী ছিলাম নেতা ছিলাম কিন্তু এই লন্ডন সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ এটি করার পেছনে ইতিমধ্যেই আমরা আলাপ করেছি অনেকের সাথে দলমত নির্বিশেষে আমরা আলাপ করেছি যে বাংলাদেশের যা কিছু ভালো বাঙালির জন্য যা কিছু ভালো সেটি আমরা শুধুমাত্র প্রচার ক্ষেত্রে আমি যেটা আর কিছু জিনিস একটু আপনাকে জানাতে চাচ্ছি যে সম্প্রতি আমাদের যে হকি টিম তারাও কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে এবং যেটা আমরা দেখেছি যে হ্যাঁ যেটা আমরা দেখেছি যে ক্রিকেটে যদিও বা সরকার এবং অন্যান্য বড় বড় কোম্পানিগুলো স্পন্সর করে থাকে কিন্তু কখনো এই ধরনের জিনিসগুলো হয় এরপরও কিন্তু এত সংগ্রামের ভেতরেও কিন্তু তারা ঠিকই ভালো কিছু আমাদের জন্য তুলে আনছে এবং পাশাপাশি নেপালে যেটা আমরা দেখলাম নেপালের সাথে বাংলাদেশ ফুটবল টিমের ভালো পারফরমেন্স মোটামুটি খেলাধুলার দিক থেকে আমরা যতটুকু বলতে চাই আমরা অনেক আশাবাদী যে রাজনৈতিক দিকটা বাদ দিলে আমাদের দেশীয় যে অন্যান্য জিনিসগুলো সেগুলো কিন্তু ভালোভাবে আগাচ্ছে খুবই ভালো হচ্ছে